পৃথিবীতে জিনিসপত্র থাকে ব্যবহারের জন্য, আর মানুষ থাকে ভালোবাসার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, জিনিসপত্রকে ভালোবাসা হয় আর মানুষকে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় সেই মনটাকে, যেটা কিনা একদিন নিজেকে উজাড় করে দিয়েছিল কারো ভালোবাসায়। ব্যবহার করা হয় সেই চোখ দুটিকে, যেই চোখগুলো দিয়ে রোজ দিন কেউ স্বপ্ন দেখত কাউকে নিয়ে। জীবনটাকে নতুনভাবে নতুন চোখে দেখতে শুরু করেছিল চোখ দুটো। ব্যবহার করা হয় সেই বিশ্বাসটা, যে সামনের মানুষটা আমায় কখনো ছেড়ে চলে যাবে না, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, কখনো আমার হাতটা ছেড়ে দেবে না। আর সব দিক থেকে ব্যবহার করার পর যখন কেউ বিশ্বাসঘাতকতা করে চলে যায়, তখন মনের ভেতরে চারদিকে শুধুমাত্র ওই একটা কথা, একটা সেন্টেন্স বার বার ঘুরতে থাকে। কেউ একদিন হাতে হাত রেখে বুকে জড়িয়ে ধরে বলেছিল, আমি তোমায় কখনো ছেড়ে যাব না। সেই মানুষটা চলে যাওয়ার পর ভাঙা মন, যা কিনা একদিন তুমি উজাড় করে দিয়েছিলে কারো ভালোবাসায়, ভাঙা স্বপ্ন, যা কিনা কোনো একটা সময় তোমার চোখ দুটি দেখেছিল, সেই চোখে আজ জল। আর ওদিকে সেই মানুষটার কি হয়, যে কিনা তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে বিনা কারণে, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বেশিরভাগ মানুষ বলে থাকে দেখবে তারাই বেশি সুখী হয়, যারা কিনা কারো মন ভেঙে বিশ্বাসঘাতকতা করে চলে যায়। ভুল কথা, কারণ পৃথিবীতে যত ধরনের পাপ আছে, সব থেকে বড় পাপ হলো কাউকে রোজ দিন তিলে তিলে মানসিকভাবে শেষ করে দেওয়া, কষ্ট দেওয়া। আর এটা করে যদি কেউ সুখে থাকতে পারে, তো দুনিয়াতে পাপ পুণ্য ভালো খারাপের মধ্যে কোনো পার্থক্যই থাকতো না। আর এটা আমি প্রমাণ করে দেবো এই ভিডিওতে, যে বিনা কারণে কাউকে কষ্ট দিয়ে, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে কেউ লাইফে সুখী হয় না। একটা কথা আছে শুনে থাকবে, অভ্যেস যায় না মরলে। যেই মানুষটা তোমায় ছেড়ে চলে গেছে বা কাউকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে চলে যায় বিনা কারণে, সেই মানুষ বা অমানুষ বলা ভালো, কারণ এদের মধ্যে মানুষের বৈশিষ্ট্য থাকে না, তো তার কিন্তু সেই অভ্যেসটা থেকে যায়, কারণ তুমি তার কাছে ভালোবাসা ছিলে না। একটা মাংসলোভী কুকুরের কাছে মাংসের টুকরোর মতো, মাংসের টুকরোর মতো লোভনীয় কিছু একটা ছিলে, বা একটা আকর্ষণীয় খেলনার মতো ছিলে, যেখানে মোহ কেটে যাওয়ার পর সেই খেলনাটাকে ভেঙে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো সবার প্রথমে বলো, এরকম একজন মানুষকে কি বলবে তুমি? নিচ, স্বার্থবাদী, আরও বিভিন্ন শব্দ যেটা কিনা এই ভিডিওতে বলা হয়তো সম্ভব নয়। তো এরকম একটা মানুষের কাছে তুমি একাই তার শিকার ছিলে না, কারণ এই ধরনের মানুষগুলো ভালোবাসা খোঁজে না, এই ধরনের মানুষগুলো কিছুদিনের জন্য আনন্দ খোঁজে। তাই একটার পর একটা, একটার পর একটা, হয়তো তোমার আগেও অনেকগুলো ছিল এবং তোমার পরেও হয়তো আরও অনেকেই আসবে, অনেকেই তার শিকার হবে। আজ তুমি কষ্ট পাচ্ছ, হয়তো ক মাস পর অন্য কেউ একইভাবে কষ্ট পাবে ওই একই মানুষের দ্বারা। এই ধরনের মানুষগুলো না ভালোবাসা দিতে জানে, না ভালোবাসা নিতে জানে, না ভালোবাসা চায়, না ভালোবাসা মানে, না ভালোবাসার ভ্যালু দিতে পারে। মানুষের ভ্যালু তো দূরের কথা, হয় শারীরিক খিদে বা মোহ, দুটোর মধ্যে একটাকে এরা ভালোবাসার ডেফিনেশন হিসেবে দেখে থাকে। আর এরকম মানুষ যেই কিনা দিনের পর দিন নাটক করতে থাকে বা ভালোবাসার অভিনয় করতে থাকে, সেই মানুষটা ভবিষ্যতে কোন মানুষের ভালোবাসা পাবে, সেই মানুষটা ভবিষ্যতে কোন মানুষের ভ্যালু পাবে, কার বিশ্বাস অর্জন করতে পারবে? আর যদি কোনো মানুষ প্রেমিক প্রেমিকা তো ছাড়ো কোনো মানুষের বিশ্বাস অর্জন করতে না পারে, ভালোবাসাই না পেতে পারে, তাহলে সেই মানুষটা ভবিষ্যতে গিয়ে কী সুখী থাকবে, কোন সুখে থাকবে? ভবিষ্যতে সে যাকে বিয়ে করবে, তার সাথে এই ধরনের স্বভাবের একটা মানুষ, যে কিনা কাউকে ভালোবাসতেই পারেননি, শুধুমাত্র বিশ্বাসঘাতকতা করে গেছে, সেই মানুষটার কি কারো সাথে ঘর বাঁধা সম্ভব? তার সংসার জীবন কি সুখী হওয়া সম্ভব? এর মধ্যে কোনোটাই সম্ভব নয়, কারণ ও এক জায়গায় টেকার মানুষই ছিল না। একটা বাস্তব কথা হলো, রোজ দিন এখানে ওখানে খেয়ে বেড়ানো মালকে যদি এক জায়গায় বসিয়ে কদিন খেতে দেওয়া যায়, তাহলে ওর দম বন্ধ হয়ে আসবে, টিকতে পারবে না, কারণ ও ওই স্বভাবের না, ওই মেন্টালিটির না, ওই মানসিকতা নেই, ওই চরিত্র নেই ও। আর যার চরিত্রে দোষ থাকে, ও পৃথিবীতে শুধুমাত্র শ্বাস নিয়ে যাচ্ছে, না তো জীবনে কোনোদিন বেঁচে থাকার আনন্দ পাবে, না কারো ভালোবাসা পাবে, না কারো বিশ্বাস পাবে, আর না তো কারো সম্মান পাবে। মানুষে অন্তত তোমায় তো এই চোখে দেখবে না, কারণ সেই জিনিসটা তো তুমি করে আসনি। আর একটা মানুষের কোন ভ্যালুটা থাকে যদি সেই মানুষটাকে কেউ বিশ্বাসই না করে, সেই মানুষটাকে যদি কেউ ভালোই না বাসে, সেই মানুষটাকে যদি সে কেউ সম্মানই না করে, কারণ তার ওই চরিত্রই নেই,
একটা ভালো মানুষের চরিত্রকে সবসময় সবাই সম্মান করে, ভালোবাসে, বিশ্বাস করে। যেই মানুষটার মেন্টালিটির মধ্যেই বিশ্বাসঘাতকতা, চিটিং, কাউকে ধোকা দেওয়া, কারো মন নিয়ে খেলা, কাউকে মানসিক কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, এই জিনিসগুলো থাকে, সেই মানুষটার মধ্যে ভালো কিছু কী করে থাকতে পারে? একটা ভালো চরিত্রের মানুষ বা একটা ভালো মানসিকতার মানুষ কখনোই কাউকে ধোকা দেওয়ার মানসিকতা রাখে না, কারণ তার চরিত্রের মধ্যে ওটা নেই। আর যদি সেই মানুষটার মধ্যে বিশ্বাসঘাতকতা, সেই মানুষটা শুধুমাত্র অমানুষ নয়, সেই মানুষটা পৃথিবীর মধ্যে অন্যতম একটা আবর্জনার মতো, নরকের কীটও বোধহয় এর থেকে অনেক অনেক বেটার হয়ে থাকে। এবার অনেকে হয়তো বলতে পারে যে না, এরকম মানুষকে দেখেছি, ধোকা দেওয়ার পর, কারো বিশ্বাস নষ্ট করার পরও তার একটা ভালো ঘরে বিয়ে হয়েছে, সে সুখে শান্তিতে জীবনযাপন করছে, তো তার সাথে আমি প্রথম লাইনটাতে সহমত হতে পারি। হতে পারে কোনো একটা ভালো ঘরে বিয়ে হয়েছে। ভালো ঘর বলতে এখানে সেটাকেই বলা হয় যেটা কি না আর্থিক দিক থেকে অবস্থাপন্ন বা সচ্ছল কোনো ঘরে হয়তো বিয়ে করেছে, এটা হতে পারে। কিন্তু সে মানসিক দিক থেকে সুখী আছে কিনা সেটা গিয়ে তুমি দেখে এসেছো? এই ধরনের মানুষ কী করে মানসিক দিক থেকে সুখী হবে? কারণ তার চরিত্রের মধ্যে, মানসিকতার মধ্যে, তার চিন্তাভাবনার মধ্যে কোনো ভালো জিনিস ছিলই না, ভালো জিনিস নেই, সে কী করে কারোর সাথে মিলেমিশে ঘর করতে পারবে? এই ধরনের মানুষগুলো নট অনলি প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধব, চেনাশোনা মানুষজন, এমনকি নিজের মা বাবার সাথেও মিলেমিশে খেতে পারে না, কারণ যার চিন্তাভাবনার মানসিকতা নিচু, সে কোন ভালো জিনিসটা করবে, কার সাথে মিশে খাবে? হ্যাঁ, হতে পারে কারো কোনো বিশাল জায়গায় বিয়ে শাদী করলো, কেউ বিশাল কোনো একটা কিছু আছে, কিন্তু মানসিক দিক থেকে দেখবে সুখী নয়, হয়তো তার কপালও তারই মতো কেউ জুটেছে, অথবা তার সংসার জীবন সুখের নয়। আর তখন ওই মানুষটার মতো দুর্ভাগ্যবান মানুষ, দুঃখী মানুষ এবং মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে একা মানুষ খুব কম থাকে। তুমি যে কষ্টগুলো পেয়েছো তার কাছ থেকে বা যে মানসিক যন্ত্রণা পেয়েছো, সেই মানসিক যন্ত্রণার থেকেও কয়েকশো গুণ বেশি বহু বছর বছর ধরে সে মানসিক যন্ত্রণা পেয়ে চলবে, কারণ তার ওই স্বভাবের জন্য, যেই স্বভাবের জন্য সে তোমার হাতটা মাঝপথে ছেড়ে দিয়ে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। বাইরে থেকে তুমিও বড় গাড়ি চড়ে বেড়াতে পারো, স্যুট বুট পরে ঘুরে বেড়াতে পারো, বাইরে থেকে আমিও সেটা পারি, বাইরে থেকে আমরা দুজনেই একই লাইফস্টাইলে চলতে পারি, কিন্তু আসল পার্থক্যটা হলো আমরা মানসিক দিক থেকে কতটা হ্যাপি। আর একটা মানুষ যখন মেন্টালি হ্যাপি নয়, তখন তার কাছে সো কল্ড বাড়ি গাড়ি বা টাকার বালিশে শুয়ে থাকলে পরেও সে শান্তিতে ঘুমোতে পারবে না। আর এটা কোনো ইমোশন বা আবেগের কথা নয় যে আমায় ধোকা দিয়ে চলে গেছে বা আমায় দুঃখ দিয়ে চলে গেছে, ভগবান ওকে শাস্তি দেবে। ভগবান তাকে শাস্তি দেবে কি চুমু খাবে সেটা পরের ব্যাপার, আসল ব্যাপার এই যে ওরকম একটা জঘন্য মানুষ যার কাছে কিনা কারো ভালোবাসার দাম নেই, কারো আবেগের দাম নেই, কারো স্বপ্নের দাম নেই, হাড়টা ছেড়ে যাওয়ার আগে যে কিনা একবার ভেবে দেখেনি যে এই মানুষটা আমায় এতটা ভালোবাসতো, আমি চলে গেলে এর কী হবে, যার কাছে কিনা তোমার চোখের জলের দাম নেই, সেই মানুষটা কখনোই মানসিকভাবে সুখী হতে পারে না। যার কাছে কাউকে মানসিকভাবে শেষ করে দেওয়া শুধুমাত্র একটা নিছকি খেলা বা নারকীয় একটা খেলা, সেই মানুষটা কখনোই সুখী হতে পারবে না, কারণ মানুষের জীবনে তুমি আজ যেটা করবে সেটার রিটার্ন তোমার কাছে আসতে বাধ্য, সেটার রিটার্ন তোমার কাছে আসতে বাধ্য কয়েক গুণ বেশি করে। যদি তুমি ভালো কিছু করে থাকো, হয়তো তুমি সাময়িকভাবে এখন কষ্ট পাচ্ছ, কিন্তু সেই জিনিসটা, সেই ভালো জিনিসটা তোমার কাছে রিটার্ন আসবে কোনো না কোনোভাবে। আর যদি আজ তোমার সাথে কেউ খারাপ করে থাকে, সেটা যে কোনোভাবেই হোক না কেন, হয়তো সে সাময়িকভাবে এখন সুখী আছে বা ভালো আছে, কিন্তু এটার কয়েক গুণ রিটার্ন তাকেও পেতে হবে। মনে রাখবে, দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালাতে কষ্ট হয় না, কিন্তু সে আগুনে জ্বলতে অনেক কষ্ট হয়। আর যে দেশলাই কাঠিটা দিয়ে কারো মনে, কারো জীবনে আগুন লাগিয়েছে, কারো ভালোবাসাকে, কারো বিশ্বাসকে পুড়িয়ে দিয়েছে, যে দেশলাই কাঠির ওই পাশটা কিন্তু তার হাতেও ধরা আছে, আগুনটা কিন্তু আস্তে আস্তে তার দিকেও এগোচ্ছে। সুতরাং এটা হবে, কখনোই কষ্ট পাবে না যে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাকে ধোকা দিয়ে যে মানুষটা চলে গেছে সেই মানুষের কি কিছুই হবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দাও ভিডিওটা, যাতে তোমার দ্বারা অন্য কারো উপকারে আসতে পারে। আর একটা কথা তোমাদের জানিয়ে রেখি, আমার একটা সেকেন্ড চ্যানেল ওপেন করা হয়েছে, তো আমার দ্বিতীয় চ্যানেলের লিঙ্কটা দেখে ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যে ভালোবাসা সাপোর্ট তোমরা অশ্রমের চ্যানেলটাকে দিয়েছো, আমার সেকেন্ড চ্যানেলটাতেও আশা করি একই রকম ভালোবাসা সাপোর্ট দেবে। গড ব্লেস ইউ।